সম্মানিত মুসলিয়ানি কেরাম, তারপরে করণীয় হিসাবে তিন নম্বরে আমি যে কথাটা বলবো সেটা হলো জামাতের সাথে সালাত আদায়ের প্র্যাকটিস করেন, ট্রেনিং নেন। ভাইয়েরা, আমরা অনেকে আছি, আমাদের সমাজে অনেকে আছে, রোজা ঠিকই রাখে, পরিশ্রম করে কিন্তু নামাজটা পড়ে না, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, অনেকে এরকম আছে। তো আমি বলবো মাহে রমাদানুল মুবারকে রোজা আপনার উপর ফরজ, এটা তো রাখবেনই, কিন্তু আপনার উপর পাঁচ ওয়াক্ত সালাত আপনার উপর তো তার আগেও ফরজ। এই পাঁচ ওয়াক্ত সালাত আমাকে আপনাকে আদায় করতে হবে। পাঁচ ওয়াক্ত সালাত আদায় না কইরা শুধু রোজা রাখিয়া যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করি, এটা হবে আমার আপনার ভুল পদ্ধতি, এটা হবে আমার আপনার একটা অন্যায় পদ্ধতি, সঠিক পদ্ধতি এটা হলো না। কারণ বিশ্বনবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, হাশরের মাঠে ময়দানে মাহশারে আপনাকে সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব নিবে সেইটা হলো সালাত, আপনাকে আগে সালাতের কথা জিজ্ঞাসা করবে। যদি এটাতে সে পাশ করে বাকি সবগুলি তার জন্য সহজ হবে, আর যদি প্রথম প্রশ্নে আটকায়া যায় আল্লাহ না করুক, তাহলে সে প্রত্যেকটা গাঁটিতে আটকায়া যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে আমিন। এজন্য ভাই রোজা রাখি, সারাদিন কষ্ট করি, আল্লাহর জন্য করি, এজন্য আমাদের উচিত হলো আমরা রমজানুল মুবারকের পাশাপাশি আমরা জামাতের সাথে অন্তত পুরুষ যারা আছি আমরা পাঁচ ওয়াক্ত মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায়ের ট্রেনিং নেব, এবং এই ট্রেনিং বাকি সারা জনম সারা বছর আমার আমৃত্যু যতদিন আল্লাহ আমাকে তৌফিক দেয় এই ট্রেনিংয়ের বাস্তবায়ন আমরা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।